আজকের সুবিচার। একজন ইন্স্যুরেন্স এজেন্ট এবং মাস্টারমশাই একই দিনে রিটায়ার করলেন। তারা কিছু গাছ কিনে নিয়ে এলেন যে রিটায়ার্ড লাইফে তারা বাগান করবেন। মাস্টারমশাই সাধারণ নিয়মে গাছগুলোকে প্রতিপালন করতেন, কিন্তু ইন্স্যুরেন্স এজেন্ট ভালো ভালো সার এই সমস্ত দিয়ে গাছগুলোকে খুব যত্ন করতেন। একদিন ঝড় জল বৃষ্টি ভীষণ রকমভাবে হলো। সকালবেলা তারা দুজনেই বাগানে এসে দেখলেন মাস্টারমশাইয়ের গাছগুলো একটু নড়ে চড়ে গেছে বটে, দু চারটে ডাল ভেঙে পড়েছে বটে, কিন্তু সোজাই হয়ে আছে। কিন্তু ইন্স্যুরেন্স এজেন্টের গাছগুলো সব মুখ থুবড়ে পড়ে গেছে। ইন্স্যুরেন্স এজেন্ট মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার বলুন দেখি। মাস্টারমশাই বললেন, আসলে আমি ওদের নিজে নিজে খাবার অন্বেষণ করার জন্য মাটির নিচে শিকড়কে বিস্তার করার সুযোগ দিয়েছি, কিন্তু আপনি নিরন্তর তাদের খাদ এবং অন্যান্য জিনিস দিয়ে তাদের যে খাবার অনুসন্ধান করার কোনো চেষ্টাতেই সাহায্য করেননি, সেই কারণে সামান্য ঝড় জল বৃষ্টিতে এরা ভেঙে পড়েছে। আর এই আমার গাছগুলো তার শিকড় ভেতরে যাওয়ার জন্য সেগুলো সেরকমভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। জীবনের প্রতিপালনের ক্ষেত্রে আমাদের নিয়মগুলো মানা উচিত।